जगद्दले जुटमिल श्रमिक के खुनेर पर बोमाबाजी दोकान भांगचुर लुटपाटेर अभियोग प्रतिबादे आज सकाल थेके जगद्दल बाजारे सामने घोषपाड़ा रोडे अवरोध शुरू करेन व्यवसायीरा रास्ताय सब्जी फेले शुरू हय प्रतिबाद आध घंटा पर पुलिस एसे अवरोध तुले देय व्यवसायीदेर अभियोग सेई समय दुष्कृतीरा एसे फेर हामला चालाय एलाकाय उत्तेजना रयेछे अन्यदिके जुटमिल श्रमिक रेजवान आलीके गुलि करे खुनेर घटनाय रियाजउद्दीन आनसारी ओरफे कालू नामे एक दुष्कृतीके ग्रेफतार करेछे जगद्दल थानार पुलिस ব্যবসায়ীর কি বক্তব্য দেখুন কেন বন্ধ করলে আমরা বন্ধ করাচ্ছি বম মেশিন নিয়ে দাঁড়ান এক সেকেন্ড বলুন বম মেশিন নিয়ে আসছে কি কি করব আমরা কি করছে সে বন্ধ করো ভাই দেখাচ্ছি আমাদেরকে আর কি দোকান বন্ধ করে দিও ভয় দেখাচ্ছি আর কি খাবো কি দোকান বন্ধ করে দিও একদিন বন্ধ ছিল আমার আর তিন দিন হলো আজকে খাবো কি আমরা ব্যারাকপুরে পুলিশ কমিশনার অজয় ঠাকুর কি বলেছেন দেখুন তাদের মধ্যে একটা ছেলে কালকে অ্যারেস্ট হয়েছিল আর বাকি লোকও আইডেন্টিফাই হয়েছে অনেক লোকই ডিটেইন করা আছে জিজ্ঞাসাবাদ চলছে না এখন বলা যাবে না ছোট একটা ইস্যু হয়েছিল সকালে বাজার নিয়ে এখন বাজারটা খুলে গেছে আস্তে আস্তে সব নরমালাইজেশন হয়ে গেছে পুলিশ অনাস্থা অর্জুন সিং এর যে বোমাবাজি করছে তাকে ধরছে না কেন পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে লাঠি হাতে নেওয়ার দাওয়াই অর্জুনের ব্যবসায়ীদের লাঠি হাতে তুলে নিতে বললেন ব্যারাকপুরের সাংসদ যারা বোম চালাচ্ছে দানিশ বলে একটা ছেলে আছে সেই নাকি বোম চালাচ্ছে ও কাঁচড়া কারবার করে ওই ওই বোম চালাচ্ছে তাকে ওকে ধরে নিলেই তো হতো এটাই বলতে গেছিলাম আর দোকানদারদেরকে বললাম রাস্তা অবরোধ করে তো কোনো লাভ নেই আপনারা দোকান খুলুন দোকান বন্ধ রাখলে তো অপরাধীদের মনটা বেড়ে যাবে আরে অপরাধী আমার সুপ্রিম কোর্ট আমাকে বলেছে আমি সেলফ ডিফেন্সে অনেক কিছু করতে পারি আমি তো শুধু বলেছি লাঠি সোটা নিয়ে তাড়া করুন এইসব অপরাধীদেরকে চারজন মিলে পুরো বাজার বন্ধ করে দেবে এটা তো ঠিক না আর যখন তখন আমার ব্যবসা বন্ধ করে দেবে কালকে বলবে কে আমার আপনার মেয়েকে আমি নিয়ে যাব পরশু দিন বলবে আপনার বউকে নিয়ে যাব দেখুন অত বড় জায়গা শুনুন পুলিশ কি মানে সব পুলিশ বুলেট প্রুফ নিয়ে বসে আছে নাকি পুলিশও তো মানুষ কেউ বোম চালিয়ে গেলে ওরাও তো মরে যেতে পারে তো ওরাও ভয় পাচ্ছে তো ওই এর সব থেকে বেস্ট সলিউশন কী হলো এর বেস্ট সলিউশন হলো অপরাধী মুক্ত জায়গাটা করতে হবে যারাই অপরাধ করবে কোনো দলের মধ্যে যদি থাকে তাদেরকে তুলে নিয়ে বন্ধ করে দেওয়া উচিত বাম আমল থেকেই জগদ্দলে দুষ্কৃতীদের দাপাদাপি এখন পরিস্থিতি অনেক নিয়ন্ত্রণে পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে প্রতিক্রিয়া ফেরহাদ হাকিমের আমি আশাবাদী কালকে আমি বলেছি অলরেডি আপনাদের প্রেসে যে পুলিশ ব্যবস্থা নিচ্ছে এবং 100% যেহেতু ওখানেও অন্য অন্য স্টেট থেকে লোক আসেন এবং একটা ক্রিমিনাল নেচার আজকে না এটা বহুদিন ধরে রয়েছে যখন আমাদের সিপিএমের ওখানে এমপি ছিলেন আমাদের কি নাম জানো ব্যারাকপুরে এমপি ছিলেন সিপিএমের তরিতবাবু তখনও ওইখানে ওটা ক্রিমিনাল এলাকা ছিল কিন্তু আমরা আসার পরে অনেকটা কমেছে এটা 100% করা দরকার পুলিশ যথাযথ ব্যবস্থা নিচ্ছে অলরেডি অ্যারেস্ট করেছে